ছাত্রী বৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ সূত্র বা উপপাদ্য প্রমাণ করে দেখাবার চেষ্টা করব। আশা করি আমার সাথে তোমরা সবাই থাকবে। সম ব্যবধানে নিউটন গ্রেগরি নিউটন গ্রেগরি এর অন্তঃক্ষেপ বা আন্তঃপাতন। গত ক্লাসে আমি কি বলেছিলাম, ইন্টারপোলেশন ইংরেজি, যার বাংলা অন্তঃক্ষেপ বলা যায় বা আন্তঃপাতন বলা যাবে। তো এখন কি উপপাদ্যটার হেডিংটা? সম ব্যবধানে নিউটন গ্রেগরির অগ্রবর্তী বা অগ্রগামী বা অগ্রবর্তী বা অগ্র, যাই বলা সব একই, যেটার ইংরেজি হলো ফরওয়ার্ড। অগ্রবর্তী বা অগ্র সংক্ষেপে লিখেও একই উপপাদ্যটা। মোট কথা, সম ব্যবধানে নিউটন গ্রেগরির উপপাদ্য সংক্ষেপে বললেও হয়, কিন্তু এটাকে আমরা, দুইটা আছে, একটা অগ্রবর্তী আর একটা পশ্চাৎ বর্তী, মানে ফরওয়ার্ড ইংরেজিতে আর ব্যাকওয়ার্ড, দুইটাই নিউটন গ্রেগরির সম ব্যবধানে দুইটা উপপাদ্য বা সূত্র আছে। তো আমরা আজকে অগ্রবর্তী, যেটা ফরওয়ার্ড, সেই উপপাদ্যটা প্রমাণ করে দেখাবার চেষ্টা করব আমি। তো এর অগ্রবর্তী অন্তঃক্ষেপ, অন্তঃক্ষেপ মানে ইন্টারপোলেশন, অন্তঃক্ষেপ সূত্র। এটা হলো পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, সম ব্যবধানে নিউটন গ্রেগরির অগ্রবর্তী বা অগ্র অন্তঃক্ষেপ সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। প্রশ্নটা এরকম আসবে, সম ব্যবধানে লিখছি, এটা সম ব্যবধিও আসতে পারে একই। হ্যাঁ, তো এখন এই যে সম ব্যবধান ব্যবধি, যাই বলি, গত ক্লাসে আমি বুঝাচ্ছিলাম যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স আমরা জানি। তো এখানে এক্সটা বলে হলো আর্গুমেন্ট, ওয়াই কে এন্ট্রি, এটাও বলেছিলাম। এবং এক্স এর মান ভিন্ন ভিন্ন আমরা যদি নেই সমান ব্যবধানে, সে মান গুলাকে আমি ধরলাম, এভাবে ধরতে পারি যে এক্স নট, তারপরে এক্স নট প্লাস এইচ, এক্স নট প্লাস 2H, এটা মানে কিন্তু সমান ব্যবধানে হচ্ছে, যে দুই প্রথম দুইটা ব্যবধান কত, এইচ, পরের দুইটা এইচ, এই জন্য এটাকে সম ব্যবধান বা ব্যবধির মান নিলাম, তাই না? এক্স নট, এটা এভাবে আমরা এন সংখ্যক নিতে পারি, লাস্টেরটা হবে এক্স নট প্লাস এন এইচ। আচ্ছা, তাহলে এই মান গুলা বসাইলে নিশ্চয়ই যখন এক্স নট বসাবো তখন কি হবে, ফাংশন অফ এক্স নট, ওয়াই এর মান আসলো ফাংশন অফ এক্স নট, ওই ক্ষেত্রে আমরা ওয়াই না লিখে আমরা ওয়াই নট ধরতে পারি, মানে ফাংশন অফ এক্স নট এর প্রতীক ওয়াই নট ধরতে পারি। একইভাবে এক্স নট প্লাস এইচ বসাইলে আসবে কি, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স নট প্লাস এইচ, ওইটার প্রতীককে আমরা ওয়াই ওয়ান ধরতে পারি। যাই হোক, এটা হলো ধরার সিম্বল আর কি,
এটা তো আমার মনে হয় তোমাদের সমস্যা হবে না, ধরলেই হয়েছে, মানে মূল বিষয়টা ঠিক রেখে যে কোনো জিনিস ধরতে পারি। আচ্ছা আমরা এইভাবেও ধরতে পারি, এ দিয়ে যদি ধরি, এক্স নট না ধরে প্রথমটা এ, তারপরেরটা এ প্লাস এইচ, সমান ব্যবধান যেহেতু, পরেরটা এ প্লাস টু এইচ, এভাবে আমাদের লাস্টেরটা এন সংখ্যক ধরলে এ প্লাস এন এইচ। যাই হোক, এগুলো আমি একটু দেখালাম যে এভাবে ধরা যায়। তো আমাদের উপপাদ্যটা প্রমাণের জন্য আমরা কি করব, উপপাদ্যটা এই যে আমি কি লিখেছি, সূত্র বর্ণনা সহ, বর্ণনা তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই যে আমি লিখছি, তোমাদের বইগুলাতে খেয়াল করবে জি দিয়ে এভাবে লিখছে, এ প্লাস ইউ এইচ ইকুয়াল টু ফাংশন অফ, এখানে আমি অনেকগুলা কথা বলবো, তারপরে প্রমাণে যাব। প্রমাণে কিছু কিছু বিষয় তো তোমাদের মুখস্থ করতে হবে লিখাগুলা, আর যেগুলা ম্যাথমেটিক্যাল ওইগুলা আমি বুঝানোর চেষ্টা করব আজকে। মুখে বলবো যেগুলা লিখবে মুখস্থ করা, আর যেটা ম্যাথমেটিক্যাল সেটা আমি করে দেখাবো। তাহলে আমি সূত্রটা লিখছি, জি অফ এ প্লাস ইউ এইচ ইকুয়াল টু এফ এ প্লাস ইউ ইন্টু ডেল এফ এ, তারপরে প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল স্কোয়ার এফ এ। এবং এই ডেলটা কি, এটা কিন্তু আমি আগেই বলেছি, ডেলটা হচ্ছে প্রথম ক্রমের ডিফারেন্স, মানে অগ্রবর্তী ডিফারেন্স, মানে পার্থক্য। এটার সূত্রটা কিন্তু এই যে এরকম ছিল, ডেল দিয়ে ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা কিন্তু একটা অপারেটর, আবার আরেক ভাবে কি বলবো, প্রথম ক্রমের অগ্রবর্তী পার্থক্য। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স, এটা কিন্তু সংজ্ঞা অনুযায়ী এক্স প্লাস এইচই হবে তা না, এ প্লাস এইচ হইতে পারে, মাইনাস এফ অফ এ হইতে পারে, যাই হোক এটার ফর্মটা মানে আকারটা আমি বলে দিলাম, এটাকে বলে অগ্রবর্তী পার্থক্য, এই যে ডেলের প্রতীকটা, আচ্ছা যেটা ফরওয়ার্ড বলে, হ্যাঁ অগ্রবর্তী ইংরেজি। আচ্ছা সূত্র কি লিখছি, এফ এ ইউ ইন্টু ডেল এফ এ প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল স্কোয়ার এফ এ প্লাস, এইভাবে যাবে আর কি, ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, তারপরে কি ডেল কিউব হবে এভাবে, লাস্টেরটা অর্থাৎ মাঝখানে ডট ডট দিলাম, এন সংখ্যকটা কত হবে, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান এভাবে ডট ডট ইউ মাইনাস এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন ডেল টু দি পাওয়ার এন এফ অফ এ। এটা কিন্তু সূত্র বর্ণনা করলাম, এখন প্রমাণ করব। আচ্ছা এখানে আমি একটু কথা বলি, আমরা যখন উপপাদ্যটা প্রমাণ করব তখন এই যে এফ এ এফ এ এগুলা কিন্তু লিখেছি, আর যখন আমরা কোনো সমস্যা সমাধান করব অর্থাৎ অঙ্ক করব তখন কিন্তু এফ এ এফ এর জায়গায় ওয়াই নট লিখবো, এটা এটা খেয়াল রাখবে, এটা কাজের সুবিধার্থে। এফ এ আর ওয়াই নট একই কথা কেন আমি বলি, মানে প্রতীকটার ইয়েটা সেন্সটা একই, কারণ এফ এ মানে বলতে কি বোঝাচ্ছে, নিশ্চয়ই আমার ফাংশনটা যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয় তাহলে এক্স এর বদলে নিশ্চয়ই এ বসানো হচ্ছে, তার মানে ওয়াই এর মান এফ এ আসতেছে, এক্স এর বদলে এ বসায়। আচ্ছা তখন ব্যবধিক গুলো আমরা এভাবে ধরবো না, একটু আগেই তো লিখলাম যে ব্যবধি দুই ভাবে ধরা যায়, দুই তিন ভাবে ধরা যায়, যে আমরা এক্স নট সমান ব্যবধি এক্স নট প্লাস এইচ এভাবে ধরতে পারি এন সংখ্যক, অথবা এ এ প্লাস এইচ এভাবে ধরতে পারি। যেহেতু সূত্রে আমি এফ এ দিয়েছি তাহলে বোঝা গেল আমার ব্যবধি গুলা কি কি হবে, এ এ প্লাস এইচ, এ এ প্লাস টু এইচ, তারপরে এ প্লাস এন এইচ লাস্টেরটা, মানে এন সংখ্যক নিলে, তারপরে আমাদের এই যে আমি ওয়াই নট যে বললাম যে এফ এ মানে ওয়াই নট, কেন হলো ওয়াই নট, তার মানে আমাদের প্রথম মান হিসাবে, প্রথম মান আমার কি এখানে এ,
যখন আমি লিখলাম যে আর্গুমেন্টের মানগুলা এ প্লাস এইচ মানে এক্স এর মানগুলা ধরলাম যে, তাহলে ওয়াই এর মান এফ এ আসতেছে, তাই না? এইটাই তো প্রারম্ভিক মান, যদি চিন্তা করি ওই হিসাবে আমরা প্রারম্ভিক মানটা চিন্তা করে আমরা ওয়াই নট ধরবো। এটা জাস্ট প্রতীক, একই কথা, ওয়াই এর মান ওয়াই নট সমান এফ এ কে ধরবো। তাহলে অঙ্ক করার জন্য এটা খেয়াল রাখবে, এফ এ মানে আমরা যখন অঙ্ক বা সমস্যা করব, সমাধান করব, তখন আমরা সূত্রের মধ্যে ওয়াই নট লিখবো এফ এর জায়গায়, আর বাকি সব তো ঠিকই থাকবে। ওই যে তখন পড়বো এইভাবে, ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট, তারপরে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল স্কোয়ার ওয়াই নট। জাস্ট মানে মনে রাখবা এফ এর জায়গায় ওয়াই নট লিখবো যখন আমরা সমস্যা সমাধান করব। আচ্ছা, এখন এই যে বাম পাশে জি অফ এ প্লাস ইউ এস, এখানে লিখবো যেখানে ওই যে ইউ, ইউটা কি এখানে একটু লিখে দিব, যেখানে এক্স মাইনাস এ বাই এইচ ইকুয়াল টু ইউ, এই কথাটা লিখে দিব, যেখানে এক্স মাইনাস এ বাই এইচ ইকুয়াল টু ইউ। আচ্ছা, এটা এটা তো প্রারম্ভিক মূল, এক্সটা তো একটা ভেরিয়েবল, এখানে বুঝাইছে যে ফাংশনের যে ভেরিয়েবলটা এক্স, যেটা আমার ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন চলক, এটা অর্থাৎ আমরা যখন অঙ্ক করব তখন এক্সটা বলতে এক্স এর মানটা বের করব, অর্থাৎ বের করতে বলা হবে, তখন এক্স এর জায়গায় ওই মান বসাবো। আচ্ছা, এটা হলো কি আর্গুমেন্টের প্রারম্ভিক মান, অর্থাৎ প্রথম মানটা, আর এইচটা হচ্ছে ডিফারেন্স মানে ব্যবধি বা ব্যবধান। ব্যবধানটা কি, এক্স এর যে মানগুলো ওই যে আমরা সমান ব্যবধানে নিলাম না, সেটা কিন্তু ব্যবধানটাকে এইচ ধরেছি, মানে ধরবো বা ধরেছি আমি যে লিখলাম সেই হিসাবে এইচ, এইচটা হলো ব্যবধান, অর্থাৎ আর্গুমেন্টের মানগুলার মধ্যবর্তী ব্যবধান। আর ইউ তো আমি সূত্র আকারে লিখলাম, ইউ হচ্ছে কি এক্স মাইনাস এ বাই এইচ, এটা লিখে দিব সূত্রের এখানে। আচ্ছা, এখন আমি এটা লেখার পরে এই যে জি অফ এ প্লাস ইউ এইচ, এটা নিয়ে এইটাকে আমরা কিন্তু জি ধরতে হবে তার কোনো মানে নাই, আমি যদি এইভাবে ধরতাম এফ এ প্লাস ইউ এইচ একই কথা, হ্যাঁ এফ দিয়েও আমরা ধরতে পারি, ক্যাপিটাল এফ ধরতে পারি, অন্য সাই ধরতে পারি, ফাই ধরতে পারি, এটা ধরার জিনিসটা হলো এই যে ভিতরের বিষয়টা হলো ইম্পর্টেন্ট, এ প্লাস ইউ এইচ সূত্রের মধ্যে জি ধরতে হবে তার মানে নাই। এখন এফ ও ধরতে পারি, ফাই ও ধরতে পারি, সাই ও ধরতে পারি, এটা কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা, এখন আমাদের প্রমাণে আসি, এটা কিন্তু আমি সূত্র লিখলাম এবং পাশাপাশি কিন্তু বললাম যে আমরা যখন অঙ্ক করব বা সমস্যা সমাধান করব তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগাবো, যখন তখন আমরা এফ এর জায়গায় ওয়াই নট আকারে লিখবো। আচ্ছা, এখন আমি উপরে প্রমাণের শুরুতে আমরা কি করব, প্রমাণ এখানে এই যে কথাগুলা লিখতে হবে, যে ধরি এই যে এভাবে ধরতে হবে এক্স এর ভিন্ন ভিন্ন মান নিব, যে কি মান নিব এটাই ধরতে হবে। আমি তো একটু আগে বুঝাইলাম যে মান যে কোনো আকারে নেওয়া যায়, তাহলে এখানে লিখতে হবে ধরি এক্স এর মান এ এ প্লাস এইচ, এক্স এর মান সম সমব্যবধানে মান, এটা এইটুকু লিখে দিই, এক্স এর সমব্যবধানে মান কি, সম ব্যবধানে মান আমরা কি নিব, সমান ব্যবধান আর কি, মানে সম ব্যবধান সমান ব্যবধান একই তো কথা, তাহলে এক্স এর সম ব্যবধানে মান এ এ প্লাস এইচ, তারপরে এ প্লাস টু এইচ কমা, এভাবে লাস্টেরটা এন সংখ্যক নিলাম, মানে এ প্লাস এন এইচ। আচ্ছা, এগুলো এটা মিলে আমরা লিখবো কি, ধরি এক্স এর সমব্যবধানে মান এত এত এর জন্য, এত এত এর জন্য ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ, আচ্ছা এত এর জন্য একটু চিন্তা করে দেখো,
এত এর জন্য এর মান কি কি হবে, এত এর ফাংশনের মানটা কি হবে, এত এর জন্য ফাংশনের মান প্রথম মানটা কি এ, এর জন্য এই ফাংশনের প্রথম মানটা কি হবে এফ এ, তাহলে এত এর মান কি কি হচ্ছে আমাদের ফাংশনের মান যথাক্রমে কি হবে, যথাক্রমে প্রথম এর জন্য কি হবে এফ অফ এ, এগুলো লিখে দেব কমা দিয়ে দি, এফ অফ এ এফ, তারপরে সেকেন্ড মানটা কি এ প্লাস এইচ, তার মানে আমার এখানে বসাইলে এক্স এর বদলে এ প্লাস এইচ, তার মানে আসবে এফ অফ এ প্লাস এইচ, তারপরে মানটা কি আসবে এভাবে, থার্ড মানটা কি এ প্লাস টু এইচ, তাহলে কমা দিয়ে লিখবো এ প্লাস টু এইচ, টু এইচ এভাবে ডট ডট, লাস্টেরটা কি আসবে এন সংখ্যক এ প্লাস এন এইচ এর জন্য এত। তাহলে এই কথাটা আমাদের লিখে নিতে হবে যে আমি ফাংশনের মানটা বা আর্গুমেন্টের যে এক্স কে আর্গুমেন্ট বলে এক্স এর কি কি মান আমরা নিব বা কি আকারে দিব। এই যে এই নিতে এন এ নিলাম কেন, প্রমাণে আমি এ লিখেছি, হ্যাঁ আর আরো বলেছি কি এ না নিয়ে এক্স নট নিয়ে করা যায়, তখন কিন্তু আমাকে প্রমাণে এফ অফ এক্স নট লিখতে হবে। আচ্ছা তাহলে এই কথাটা লিখার পরে এখন আমাদের আমি যে সূত্রটা লিখেছি সেটা কি জি দিয়ে লিখেছি বাম পাশে, যদি এফ দা লেখো তাহলে এফ দা লিখবে, মানে এখন যে কথাটা এখন আমরা লিখবো যে আবার ধরি যেহেতু বাম পাশে জি লিখেছিলাম এই জন্য আবার ধরি জি দিয়ে লিখছি, জি অফ এক্স একটি এন ঘাতের বহুপদী, এটা প্রমাণের সাথে এটা ধরতে হবে একটা বহুপদী, যে আবার ধরি জি এক্স একটি এন ঘাতের বহুপদী যা যা যাকে যাকে মানে জি এক্স কে আর কি জি এক্স যাকে নিম্ন আকারে লিখা যায়, নিম্ন আকারে যে বহুপদী তো জানোই বহুপদী কি জিনিস, নিম্ন আকারে লিখা যায়, এখন কি লিখা যায় বহুপদীটা আমরা লিখবো এই যে এইভাবে জি এক্স সমান এ নট প্লাস এ ওয়ান এক্স মাইনাস এ প্লাস এ টু, এটা মনে রাখতে হবে, বললাম না প্রমাণের স্বার্থে বহুপদী তো অনেক ধরনের লিখতে পারি আমরা, কিন্তু এই আকারে না হলে আমাদের সূত্রটা প্রমাণ করা যাবে না। তাহলে এখানে হয়তো এই যে এখানে আমাদের এর জায়গায় হয়তো এক্স নট ও দিয়েও করতে পারি, সেটা বড় কথা না, কিন্তু আকারটা খেয়াল রাখবে কিভাবে লিখতেছি। তাহলে এ নট এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস এইচ, আচ্ছা এটা কিন্তু তিন কিভাবে লিখতেছি, ওই যে আমি এক্স এর যে মান গুলা ধরেছি কিভাবে মোটামুটি ওটার সাথে ইয়ে রেখে সামঞ্জস্য যাতে বজায় থাকে। হ্যাঁ আমাদের সেকেন্ড মানটা ছিল এক্স প্লাস এ প্লাস এইচ, এর প্রথমটা ছিল এ পরেরটা এ প্লাস এইচ পরেরটা এ মাইনাস এ প্লাস টু এইচ, এভাবে আমরা এটার মধ্যে এভাবে ইনক্লুড করছি। তারপরে কি এ থ্রিটাকে ধরবো এক্স মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস এইচ, এভাবে যাবে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস এইচ এক্স মাইনাস এ মাইনাস টু এইচ, এইভাবে লাস্টেরটা আমাদের কি ধরতে হবে এন এন নাম্বারে কি ধরবো আমরা এ এ এন, এই যে প্লাস ডট ডট দিয়ে এন নাম্বারটা লিখছি এ এন দিয়ে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কারণ এটার জন্য আগের গুলা যে দেখ কিভাবে যাচ্ছে, দেখো প্রথমটা এ ওয়ান ইন্টু একটা ফ্যাক্টর ছিল এক্স মাইনাস এ,
দুই নম্বরে এ টুর সাথে এক্স মাইনাস এ তো আসছে, আবার এক্স মাইনাস এ মাইনাস এইচ আসছে। তিন নম্বরে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস এইচ, মানে আগের দুইটা ফ্যাক্টর আরেকটা বাড়লো কি এক্স মাইনাস এ মাইনাস টু এইচ, এই জন্য এন নম্বরে সবগুলাই আসবে। এসে যে এক্স মাইনাস এ এগুলা লিখবো, যেগুলো আমাদের দৃশ্যমান, এক্স মাইনাস এ মাইনাস টু এইচ ডট ডট, এরকম লাস্টের তো হবে এক্স মাইনাস এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ হবে। এই যে এটা ব্র্যাকেট না দিয়ে আমি উপরে বার চিহ্ন দিলাম, মানে এটা আসলে এন মাইনাস ওয়ানটা মাইনাস আকারে লিখায়, ব্র্যাকেটও দেওয়া যায় এরকম বার চিহ্ন দেওয়া যায়। এখানে যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, সে তাই আমি বার চিহ্ন বুঝাচ্ছি যে এটু কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে যে এন মাইনাস ওয়ানটা। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা একটা এন ঘাতের বহুপদী লিখলাম, সে এন ঘাতের বহুপদীটা কাকে লিখলাম, জি এক্স কে, সেটা তো আগেই ধরে নিলাম যে জি এক্স এক্স এ জি এক্স হচ্ছে এন ঘাতের একটি বহুপদী। তাহলে নিম্ন আকারে লিখা যায়, যাকে নিম্ন আকারে লিখা যায়, এই নিম্ন আকারে কি লিখা যায় এই জিনিসটা আমরা লিখলাম। আচ্ছা, এইটা কাজের সুবিধার্থে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, একটা জিনিস ইয়ে করো, খেয়াল করো যে আমরা এখন কিছু কিছু মান বসাবো, তার মানে আমাদের আর্গুমেন্টের মানগুলো কি রকম ছিল, প্রথমটা এ, তারপরেরটা এ প্লাস এইচ, তারপরেরটা ছিল এ প্লাস টু এইচ, তাই না? তার আগে 1 নং দেওয়ার পরে এখানে আর একটু কাজের ইয়ের জন্য আমরা একটা কাজ করতে পারি, এই জন্য ওই জি না ধরে যদি এফ ধরতাম তাহলে বেশি সুবিধা হইতো, যেহেতু তোমাদের বইগুলাতে জি দিয়ে ধরেছে তাই জি লিখলাম আমি। তাহলে এখানে আমরা আরেকটু লিখে রাখি যে জি অফ এ এটা সমান এফ অফ এ, তারপরে জি অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ প্লাস এইচ। ওই যে আর্গুমেন্টের মানগুলা সিরিয়ালে বসাইলে যে যা যা আসতেছে, এই জন্য আমি জি এ এ বসাই জি এ চিন্তা করলাম, এর বদলে এফ এফ এ কে ধরলাম, জি এ সমান এফ এ, জি এ প্লাস এইচ কে এফ এ প্লাস এইচ। তারপর একটা মান কি এ প্লাস টু এইচ সমান এফ অফ এ প্লাস টু এইচ, এরকম ডট ডট দিয়ে লাস্টেরটা ছিল কি আর্গুমেন্টের মানটা এ প্লাস এন এইচ। তাহলে আমরা এ প্লাস এন এইচ, জি অফ এ প্লাস এন এইচ এর বদলে আমরা ধরবো ফাংশন অফ এ প্লাস এন এইচ, কারণ প্রমাণের ডান পাশে কিন্তু আমার এফ এ এফ এ লিখেছিলাম, এই জন্য এই জি এ সমান এফ এ, জি এ প্লাস এইচ সমান এফ এ এ প্লাস এইচ। যাই হোক, এই জিনিসটা ধরতে হবে, হ্যাঁ আমরা পরে বসিয়ে দিব। এখন 1 নং এ সিরিয়ালে এই ঘুরে ঘুরে কিন্তু সেই আর্গুমেন্টের মানগুলাই কিন্তু আমরা কাজে লাগাচ্ছি সর্বক্ষেত্রে, খেয়াল করো। এ এর পরে আর্গুমেন্টের মান এ প্লাস এইচ ধরেছিলাম, তারপরে এ প্লাস টু এইচ, এভাবে এ প্লাস এন এইচ এন সংখ্যক। তাহলে আমিও এখন 1 নং এ আমি সিরিয়ালে এ এ প্লাস এইচ উভয় পক্ষে আর কি এ এ প্লাস এইচ এ প্লাস টু এইচ এভাবে এ প্লাস এন এইচ বসাবো। তাহলে আমি এই লাইনটা মুছে দিই, দেখো প্রথমে আমরা 1 নং এ যেভাবে লিখবো, 1 নং এ কি এক্স সমান ওই যে আর্গুমেন্টের মান গুলো এইভাবে এ প্লাস এইচ, এক্স ইকুয়াল টু কি কি বসাবো, এ এ প্লাস এইচ এ প্লাস টু এইচ ডট ডট এ প্লাস এন এইচ, এগুলো সব সিরিয়ালে বসাবো মানে পর্যায়ক্রমে। আচ্ছা, প্রথমে দেখো এ যখন বসাবো, দেখো এখানে এ বসাইলে ডান পাশে বাম পাশে পাবো জি অফ এ, জি এ পাবো সমান সমান ডান পাশে, দেখো এই যে যেখানে যেখানে এক্স মাইনাস এ আছে সব কিন্তু জিরো হয়ে গেল, দেখো তার মানে এ নট থাকবে। এটার পাশে আমরা কি করব, ইমপ্লাইজ দিয়ে এ নট এর বদলে ইকুয়াল টু এফ অফ এ লিখে ফেলবো, কারণ
আগের লাইনে কিন্তু আমি কি লিখেছিলাম, দড়ি জি এ সমান এফ এ, তার মানে এ নটের মান আসছে জি এ, এক্স এর বদলে এ বসিয়ে, তার মানে জি এর বদলে আমি এফ এ বসিয়ে রাখলাম, তাহলে এটা একটা মান বেরোলো, গেলো এ নটের মান বেরোলো। এটা আমরা ইকুয়েশন নাম্বার দিতে পারি অথবা এটা থাক এভাবে। আচ্ছা, এখন সেকেন্ড মানটা কত? আমরা এ বসাইলাম, তারপরের পর্যায়ক্রমে যেহেতু যাব এ প্লাস এইচ বসাই, তাহলে একটু খেয়াল করো, জি অফ বাম পাশে পাবো এ প্লাস এইচ। আচ্ছা, ডান পাশে এ প্লাস এইচ বসাইলে দেখো কোন কোনটা কোনটা ইয়ে আসতেছে, জিরো হয়ে যাবে। এই যে দেখো, এই যে যেখানে যেখানে এক্স মাইনাস এ মাইনাস এইচ আছে, ওই যে দুই তিন নাম্বার পদটা, তারপর চার নাম্বার, এভাবে এক নাম্বার পদ কাটা যাবে, তাহলে আমার শুধু থাকবে প্রথম দুইটা পদ, তাহলে এ নট প্লাস এ ওয়ান ইন্টু, এই যে দেখো এ ওয়ান এক্স মাইনাস এ, তো এক্স এর বদলে এ প্লাস এইচ বসাইলাম, এ কাটা, তাহলে এ ওয়ান ইন্টু এইচ থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এই যে ইমপ্লাইজ দিয়ে এ পাশে লিখি, জি অফ এ প্লাস এইচ সমান কত ধরেছিলাম, ফাংশন অফ এ প্লাস এইচ, এটা বসাই দিলাম, ইকুয়াল টু কি আসতেছে, আচ্ছা এ নটের মান আগের লাইনে পেয়েছি, এ নট মানে এফ এ, এটা বসাই দিলাম এফ এ প্লাস এ ওয়ান এইচ। মানে আমাদের মোট কথা এগুলো বসাচ্ছি কেন, আমাদের এই বহুপদীটার মধ্যে এই যে এগুলা হলো কনস্ট্যান্ট, অর্থাৎ এ নট এ ওয়ান এ টু এ এন, এগুলা হলো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলার মান বসার জন্যই মানে বের করব, বের করে এখানে বসাই দিলে আমাদের সূত্রটা বা উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তার মানে কনস্ট্যান্টের মধ্যে একটা মান প্রথমে বের করলাম এ নট, এই লাইন থেকে এ ওয়ান এর মান বেরোবে, তাহলে এ ওয়ান এর মান দেখো কি আসবে, আমরা লিখতে পারি এই লাইনে কি লিখতে পারি, ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ সমান সমান এ ওয়ান এইচ, তাই না? আচ্ছা, এই যে দেখো, এই যে বাম পাশে যে আমি লিখলাম এ প্লাস এইচ মাইনাস এফ এ এ, এটা কিন্তু প্রথম ক্রমের কি ডিফারেন্স, অগ্রবর্তী ডিফারেন্স মানে পার্থক্য, অর্থাৎ ডেল, এইটা কিন্তু ডেল এর সূত্র পড়লো, তার মানে কি ডেল অফ এফ অফ এ আসলো। আমি আগে ডেল অফ এফ অফ এ কেন, এমনি যেটা আমরা শিখছি ডেল অফ এফ অফ এক্স, সেখানে আমরা কি লিখছি সূত্রটা, যে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, তাহলে আমার তো এখানে এক্স এর জায়গায় কিন্তু এ আমরা ধরেছিলাম, তো এ আমি তো আগেই বলেছি এটা আকারটা চিন্তা করবে, এখানে আছে এ প্লাস এইচ, সুতরাং ডেল অফ ফাংশন অফ এক্স না লিখে আমরা লিখবো ডেল ফাংশন অফ এ। এটা কি জিনিস এই সূত্রটা, এটাকে বলে প্রথম ক্রমের অগ্রবর্তী পার্থক্য। আচ্ছা, ইকুয়াল টু এ ওয়ান এইচ, আচ্ছা তাহলে এ ওয়ান এর মান আমাদের কত আসতেছে, ডেল অফ এফ অফ এ বাই এইচ, এভাবে এ টু এর মান বের করব, তিন নাম্বার মানটা কি এ প্লাস টু এইচ বসে। তো আজকে এইটুক পর্যন্তই থাক, আগামী ক্লাসে শেষ করে দেবো, এইটুক আগে বুঝো, এবং এই যতটুক লিখলাম কোন লাইনের পরে কোন লাইন সেটুকু একটু মুখস্থের মতো করে ফেলবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার দেখা হবে।